অথচ এবছর হাওড়ে 43টি বিলে 45 প্রজাতির প্রায় 25,000 জলচর পাখি দেখা গেছে এবং বিগত বছরগুলোর দিকে তাকালে এই সংখ্যাটি কেবল কমছেই। কমে যাওয়াদের তালিকা শূন্যের কোঠায় নিয়ে যেতে যেন কাজ করে যাচ্ছে এই চোরা শিকারীরা। বিষ্টপাত জাল দিয়ে অতিথি পাখিকে ধরার উৎসব চলছে মৌলভীবাজারে। তাহলে প্রশাসন আসলে কি করছে? আমরা কথা বলতে চাই মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ হাসান, এ পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত আছেন। মীর নাহিদ হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ বিস্তারে। এবং আপনি হয়তো দেখেছেন আমাদের সহকর্মী দিনভর দেখিয়েছেন যে বিষ্টপার জাল দিয়ে কিভাবে অতিথি পাখি শিকার চলছে, তার মানে অনেকটা প্রকাশ্যে তো কাজটা চলছে, সেটা কি আপনারা জানেন? জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টি প্রকাশ্যে ঘটার কোনো সুযোগ নেই আসলে, প্রশাসন এই ব্যাপারে তৎপর আছে এবং আমরা তাৎক্ষণিকভাবে যখনই আমাদের কাছে কোনো অভিযোগ বা আমরা শুনতে পাই, কারণ আমাদের মতো আমরাও যেভাবে বিশ্বাস করি যে আমাদের মৌলভীবাজার জেলাটি পাখির অভয়াশ্রম এবং পাখিদের জন্য আসলে আমাদের এই শীতকালটি বা শীত পরবর্তী সময়টিতে এখানে অনেক অতিথি পাখি আসেন এবং তাদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করার জন্য আসলে আমাদের উপজেলা প্রশাসনগুলো কাজ করে। বিশেষ করে হাকালুকি হাওড় যে উপজেলাগুলোতে আছে, বড়লেখা, জুড়ি এবং আমাদের এখানে কুলাউড়া উপজেলাটি এবং বাইকটা বিলটি শ্রীমঙ্গলে পড়েছে, এখানকার উপজেলা প্রশাসন আসলে আমরা ব্যাপারে তৎপর থাকার চেষ্টা করি আর কি। আসলে চেষ্টা করেন, সাধারণ মানুষ যারা ওখানে আছেন তাদের কথা নিয়ে তো প্রতিবেদনটি তৈরি এবং তারা বলছেন যে সেখানে কেবল পাখি শিকারে যে হচ্ছে সেটা না, ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারিরাও। একজন খামারি আছেন যিনি প্রায় 500 হাঁস তার মারা গেছে বিষ্টপের কারণে, তো এখানে তো এক ধরনের বড় ক্ষতি হচ্ছে খামারিদেরও, সেগুলো কি আপনাদের বিবেচনায় আছে কিনা? না, অবশ্যই অবশ্যই বিবেচনা আছে। মানে এখানে আমরা হাওড়ের জীববৈচিত্র্য রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা যখন ইনফরমেশন পাচ্ছি, এমন ইভেন আপনারা জানেন যে বিষ্টপ দিয়ে এই দুষ্ট চক্রটি তার অধিকাংশ সময় রাতে এবং মধ্যরাতেও এরকম সময়গুলোতে হয়তো তাদের চেষ্টাগুলো করে, আমাদের মধ্যরাতেও আমরা যখন তাৎক্ষণিকভাবে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা বড়লেখা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুড়ি, তারা মধ্যরাতে গিয়েও অভিযানগুলো পরিচালনা করেন এবং ইতিমধ্যে বেশ কয়েকটি এরকম শাস্তির আওতায় আনা হয়েছে। মীর নাহিদ হাসান, আপনি কি আমাকে বলতে পারেন যে এখন পর্যন্ত কতজনকে আসলে শাস্তির আওতায় আনা হয়েছে? না, এই এই সংখ্যাটি আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে এবং এটি থাকবে। আসলে কি কি ব্যবস্থাপনা তাহলে আছে এই এই বিষয়টাকে কেন্দ্র করে, কি কি ব্যবস্থাপনাগুলো আসলে আপনারা নিয়েছেন এখন পর্যন্ত? কারণ আমরা জানি যে শীতের শুরু থেকেই তারা তৎপর ছিল এই এরকম চোরা শিকারীরা এবং শীত শেষ এখনো তারা সরব রয়েছে, আপনাদের ব্যবস্থাপনার জায়গাটা আমরা জানতে চাই। হ্যাঁ, ব্যবস্থাপনা বলতে এটি আসলে যে আমাদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করাটি আসলে আমাদের মূল প্রতিরোধের জায়গাটি থাকে। এছাড়া মানুষকে সচেতন করা এবং আমরা আশেপাশের মানুষকেও আসলে সচেতন করে, যেমন আপনারা জেনে আনন্দিত হবেন যে গতকাল কেউ আমরা বড়লেখা উপজেলায় আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব উনার অধীনে আমরা একটি টিম গতকালকে আমরা বড়লেখাতে আমাদের যে যে পাখি বাড়ি এবং তৎসংলগ্ন যে এলাকাগুলো আছে আমাদের তামসাকুড়ি বিল এবং অন্যান্য জায়গাগুলোতে আমরা পরিদর্শনে গিয়েছি এবং পাশাপাশি আমরা শুধু এটিকে প্রতিহত বা প্রতিরোধ করা তো আছেই, পাখিদের নিরাপদ বাসস্থান নিশ্চিত করার জন্য আমরা কিন্তু যেমন ওই এলাকাগুলোতে পাখি বাড়ি কেন্দ্রিক এলাকাগুলোতে আরো বেশি সংখ্যক হিজল, বরুণ এই ধরনের গাছ লাগানো বা মানুষকে সচেতন করা বা এই যে ঘেরাটোপ দিয়ে বিষ্টপ দিয়ে যারা শিকার করছেন, পাখি শিকার করছেন, তাদের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন বা সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিষয়েও আমরা সচেষ্ট আছি এবং আমরা প্রশাসন চেষ্টা করছি। ব্যবস্থাপনার কথা বললেন, সেক্ষেত্রে সবশেষে একটু বলবেন আসলে এই যে প্রতি বছর যারা আসলে চোরা শিকারী তাদের যেই শিকারের কাজটা তারা করে এর জন্য আপনারা শাস্তিও দেন, সচেতনতামূলক কার্যক্রমও করেন, তাহলে প্রতি বছর আসলে এই যে অতিথি পাখির আনাগোনা সেটা আসলে কমে যায় কেন, এর পেছনে কি কি কারণ থাকতে পারে আসলে? না, এটি তো আপনি যেটা বলছিলেন এটি তো অবশ্যই এটি কারণ যে আমাদের এই যে দুষ্টচক্র যারা বলবো তাদের এই অশুভ কাজ কার্যকলাপগুলো আমাদের অতিথি পাখিদেরকে প্রতি বছর এই সংখ্যা কমার যদি বললেন আপনি সেটি একটি বিষয়, তারপরে আমাদের গাছপালা কমে যাচ্ছে এটি একটি বিষয় এবং গাছপালা কমে যাওয়ার কারণে আমাদের যে গাছগুলোতে আপনারা জানেন যে কিছু এই অঞ্চলগুলোতে হাওড় কেন্দ্রিক যে জীববৈচিত্র্য রক্ষায় এই অঞ্চলগুলোতে জারুল, তারপরে বরুণ এই ধরনের কিছু বৃক্ষ যেগুলোতে পাখিরা এসে বা বসে বা তারা বিশ্রাম করে বা তাদের একটি বাসস্থান আমরা হ্যাবিটেট যদি বলি হ্যাবিটেট তাদের একটি বিষয় থাকে, সেই জায়গাগুলোকে আসলে আমাদেরকে আরো সংখ্যায় প্রচুর পরিমাণে বাড়াতে হবে, কারণ হাওড়ের এই সময়টিতে পানির পরিমাণ কমে যায় তখন গাছগুলো পাখিদের জন্য অভয়াশ্রম হিসেবে ব্যবহৃত হয় বা তারা এই জায়গাগুলোতে আশ্রয় নেয়।
আমার কাছে মনে হয় যে মানুষ আমাদের বিভিন্ন এই বনয়নের কথা বলছিলেন মিরাইদ হাসান, আপনি একজন জেলা প্রশাসক, আপনার জায়গা থেকে আসলে এই যে গাছ লাগানো বা বনায়নের জন্য আসলে বিভিন্ন জায়গায় সমন্বয় করা দরকার, সেই সমন্বয়টা হচ্ছে কিনা? জি জি, সমন্বয়ের চেষ্টা বলতে সমন্বয় অবশ্যই চেষ্টা করা হচ্ছে। আমাদের বন বিভাগ কাজ করছে, আমাদের এই যেমন গত যেইটি আমি উল্লেখ করলাম যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার স্যার, ওনাদের ইসাবেলা ফাউন্ডেশন আছেন, তারা বিভিন্ন জায়গায় কাজ করছে মৌলভীবাজারে। এছাড়া আরো বিভিন্ন বেসরকারি সংগঠন সরকারের পাশাপাশি তারা বৃক্ষরোপণ সহ এই জায়গাগুলোতে কাজ করেছে। এবং আমার জানা মতে আমাদের মৌলভীবাজারের সাংবাদিক ভাইদেরও কয়েকটি সংগঠন আছে যারা এই যে পাখি সহ আমাদের জীব বৈচিত্র্য রক্ষায় তারা কাজ করছেন, বৃক্ষরোপণ সহ বিভিন্ন বিষয়ে, তাদের দু একটা অনুষ্ঠানে আমি অংশ নিয়েছিলাম। আপনাকে অনেক ধন্যবাদ মীর নাহিদ হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ হাসান।